দীর্ঘদিন লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকার পর বুধবার থেকে পরিষেবা চালু হতে চলেছে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেল স্টেশন পরিদর্শন করলেন জেলা শাসক মোহাম্মদ ইনাউর রহমান, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকবৃন্দ ও রেল কর্তৃপক্ষ। মূলত যাত্রীদের স্টেশনের প্রবেশ ও বাহির পথ ও রেল কর্তৃপক্ষ করোনা পরিস্থিতিতে কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন সে বিষয়ে খতিয়ে দেখেন। যে নির্দেশ এসেছে প্রত্যেকটা জায়গায় রেলের সঙ্গে সহযোগিতা করে যারা ভিতরে থাকবে পুরো ব্যবস্থাটা রেলের থাকবে, বাইরে আমাদের থার্মাল ডিস্ট্রিবিউশন লোক থাকবে আলাদা করে, সেটা আমরা প্রশাসনের তরফ থেকে করব। আলাদা করে আইসোলেশন রুম থাকবে, কোনো লোকের যদি টেম্পারেচার বেশি পাওয়া যায়, এমনি টেম্পারেচার হতে পারে যে কোনো, তার জন্য ব্যবস্থা থাকবে। এবং আমাদের এখানে সাফিসিয়েন্ট ক্রাউড ম্যানেজমেন্টের জন্য আমাদের বাইরে স্টেশনের বাইরে লোক থাকবে। প্রত্যেকটা স্টেশনে আমাদের এই ব্যবস্থা থাকবে, প্রত্যেকটা যেখান থেকে লোক ওঠানামা করবে সেখানে প্রত্যেকটা জায়গাতে আমাদের থার্মাল স্ক্রিনিং ব্যবস্থা থাকবে। আমাদের প্রত্যেকটা স্টেশনের সঙ্গে ট্যাগিং থাকবে অ্যাম্বুলেন্স, এবং আজকের প্রত্যেকটা জায়গাতে আমি এসপি সাহেব এখানে এসেছি, আমরা জয়েন্ট ইন্সপেকশন করছি প্রত্যেকটা স্টেশনে, আমাদের লোকাল বিডিও আইসি এসডিও সাহেবরা প্রত্যেকটা জায়গা থেকে এরকম ইন্সপেকশন জয়েন্ট ভিজিট হচ্ছে। বর্ধমান স্টেশনে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, আইসোলেশন যে রুমের যে ব্যবস্থা করা হচ্ছে সেটা কোথায় করা হচ্ছে? আমাদের সঙ্গে স্টেশন ম্যানেজারের সঙ্গে যেটা কথা হয়েছে ওই পারটা একটা, এই পারটা একটা, দুটো জায়গাতে করা হচ্ছে। আর এক্সিট এন্ট্রি কী ব্যবস্থা করছেন? এক্সিট যেটা রেল যেটা যে পয়েন্টে ঠিক করে দেবে সেই পয়েন্টে থাকবে, ওনাদের কী অ্যারেঞ্জমেন্ট আছে কোথা থেকে লোক ঢোকাবে সেখানে আমাদের লোক থাকবে। স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকছে? হ্যাঁ, প্রত্যেকটা রেলওয়ে থেকে করা হচ্ছে। আপনারা শুনলেন, আমরা জয়েন্ট ভিজিট করছি, আজকে ডিএম সাহেব আছেন, সিএমওই সাহেব আছেন, জয়েন্টলি ভিজিট করা হচ্ছে বর্ধমান স্টেশনটা এবং গোটা আমাদের ডিস্ট্রিক্টের সমস্ত স্টেশনেই, কিন্তু ওসিআইসি বা বিডিও সাহেবরা এবং বিএমএস সাহেবরা জয়েন্ট ভিজিট করছেন অ্যালং উইথ দ্য রেলওয়ে অথরিটিস। তো এটা আইডেন্টিফিকেশন অফ আইসোলেশন রুম, থার্মাল স্ক্রিনিংয়ের অ্যারেঞ্জমেন্ট এবং প্রত্যেকে যাতে মাস্ক পরে ঢুকছেন কি না এটা দেখার জন্য এই অ্যারেঞ্জমেন্টগুলো করা হচ্ছে। এগুলোর জন্যে যেরকম যেরকম অ্যারেঞ্জমেন্ট রাখা দরকার সেগুলো করা হচ্ছে, যেখানে সব জায়গাতেই ডিএম সাহেবও বলেছেন যে লোকাল অ্যাম্বুলেন্সের সাথে একটা ট্যাগিং থাকছে যাতে কাউকে যদি ট্রিটমেন্টের জন্য পাঠানোর দরকার হয় পাঠানো। এক্সিট এন্ট্রি পয়েন্ট আমাদের এই বর্ধমান স্টেশন তো বড় স্টেশন, আপনারা জানেন বর্ধমান স্টেশনে তিনটে এন্ট্রি এক্সিট পয়েন্ট থাকছে, আর অন্যান্য স্টেশনগুলোতে অ্যাজ পার অ্যাডমিসিবিলিটি অ্যাজ পার রিকোয়ারমেন্ট থাকবে। স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় তো মাস্ক পরে অনেকজন আসে না বা বলে ভুলে গেছি, সেক্ষেত্রে কোনো মাস্কটা ম্যান্ডেটরি আছে, আপনারা জানেন তো মাস্ক ইজ ম্যান্ডেটরি। যদি কেউ না নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে কোনো প্রোভাইড করার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু সীমিত সামর্থ্য আমরা চেষ্টা করব, কিন্তু মাস্ক পরে আসতে হবে সবাইকে। সেক্ষেত্রে প্যাসেঞ্জারকে রেস্ট্রিক্ট করার ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন কিছু থাকবে কিরকম, মানে মাস্ক যদি না, এই তো বললাম যে মাস্ক ম্যান্ডেটরি, মানে মাস্ক তো পরতেই হবে, ঠিক আছে। সাহেবও বলেছেন যে লোকাল অ্যাম্বুলেন্সের সাথে একটা ট্যাগিং থাকছে যাতে কাউকে যদি ট্রিটমেন্টের পাঠানো দরকার হয় পাঠানো। এক্সিট এন্ট্রি পয়েন্ট আমাদের এই বর্ধমান স্টেশন তো বড় স্টেশন, আপনারা জানেন বর্ধমান স্টেশনে তিনটে এন্ট্রি এক্সিট পয়েন্ট থাকছে, আর অন্যান্য স্টেশনগুলোতে অ্যাজ পার অ্যাডমিসিবিলিটি অ্যাজ পার রিকোয়ারমেন্ট থাকে।
স্যার অনেক ক্ষেত্রে দেখা যায় তো মাস্ক পরে অনেকজন আসে না বা বলে ভুলে গেছি, সেক্ষেত্রে কোনো মাস্কটা ম্যান্ডেটরি আছে আপনারা জানেন, মাস্ক ইজ ম্যান্ডেটরি। যদি কেউ না নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে কোনো প্রোভাইড করার প্রভিশন থাকবে? প্রোভাইড করার জন্য আমাদের আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সীমিত সমস্যা আমরা চেষ্টা করব, কিন্তু মাস্ক পরে আসতে হবে সবাই। সেক্ষেত্রে প্যাসেঞ্জারকে রেস্ট্রিক্ট করার ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন কিছু থাকবে কিরকম, মানে মাস্ক যদি না? এই তো বললাম যে মাস্ক ম্যান্ডেটরি, মানে মাস্ক তো পরতেই হবে। বর্ধমান থেকে পরমেশ্বর মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।